টিউটোরিয়াল স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 4.4 এর লসাগু নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে তোমরা জানো গসাগু নিয়ে আলোচনা করেছিলাম এবং গসাগু ভিত্তিক যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করেছিলাম। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, এখানে তোমরা যদি পাঠ্য বইয়ের দিকে তাকাও, এখানে দেখো লসাগু নির্ণয় করো, এখানে 21 থেকে 28। তো এর মধ্যে শিক্ষার্থীরা আমরা লসাগু নির্ণয়, এখানে দেখো পাঠ্য বইয়ে 21 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলোকে লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে 21 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো একই ধরনের অঙ্ক, এগুলো লেস ইম্পর্ট্যান্ট, যে কারণে এই নিয়মগুলো থেকে আমি একটি অঙ্ক করব এবং বাকি অঙ্কগুলো প্রত্যেকটি সমাধান করব। দেখো এখানে আমি দেখাই 21 থেকে 24, এই অঙ্কগুলো কিন্তু একই নিয়মের অঙ্ক, এটা হলো একই নিয়মে। তো সেহেতু এখান থেকে আমি একটা অঙ্ক করব। তো সেখান থেকে আমি 24 নম্বর অঙ্কটা লিখি। দেখো প্রথম রাশি, এখানে আমি রাশিগুলো আলাদা করে লিখব। প্রথম রাশি আছে 3a² d³। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 9d² b² তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে 12c³ d² চতুর্থ রাশি, চতুর্থ রাশি আছে 24a³ b² আর পঞ্চম রাশি, অর্থাৎ পাঁচটা রাশি আছে। পঞ্চম রাশি আছে 36c³ d². তো এখানে দেখো প্রথমে যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলো লসাগু আমরা নির্ণয় করব। তো এখানে আমরা লিখতে পারি এখানে 3, 9, 12, 24 ও 36 এর লসাগু। তো লসাগু কত আমরা এখানে আলাদাভাবে যোগ করি, 3, 9, 12, 24, 36। তো এটা লসাগু করলে দেখো কত হয়, এখানে থাকে 3, 9, 6, 12, 18। আর এখানে দেখো আবার যদি 2 দিয়ে দিই 3, 9, 3, 6, 9। এবার যদি 3 দিয়ে করি 1, 3, 1, 2, 3, আবার 3 দিয়ে করলে 1, 2, 1, তাহলে 3 দোকানি 6, 6 দোকানি 12, 12 দোকানি 24, 24 দোকানি 48। তো আবার একটু খেয়াল করো, এখানে সরি এখানে তো 3 দিয়ে 3, তাহলে 3 দোকানি 6, 3 18, 18 দোকানি 36, 36 দোকানি 72, তাহলে এখানে আমাদের আসছে 72। এরপরে দেখো এখানে a² এই রাশিতে নাই, তার মানে 1, এই রাশিতে a নাই 1, এই রাশিতে a³ ও, আর এখানে a নাই 1, এর লসাগু। তো এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে চলক সেটাই কিন্তু লসাগু বিবেচনা করতে হবে, a³। এরপরে এখানে আছে d, তাহলে এখানে আছে d³, এখানে আছে d², তৃতীয় রাশিতে আছে d², চতুর্থ রাশিতে d নাই তার মানে 1, পঞ্চম রাশিতে আছে d² এর লসাগু। তো এখানে সর্বোচ্চ ঘাত হলো d, এটা হলো d³। এরপরে c, তাহলে প্রথম রাশিতে c নাই, দ্বিতীয় রাশিতে আছে c9, তৃতীয় রাশিতে আছে c³, চতুর্থ রাশিতে c9 ও পঞ্চম রাশিতে আছে c³, এর লসাগু c³। এরপরে তাহলে a b, এখানে আছে b আছে, তাহলে দেখো প্রথম রাশিতে b নাই, দ্বিতীয় রাশিতে আছে b² তৃতীয় রাশিতে আছে b9, চতুর্থ রাশিতে আছে b² পঞ্চম রাশিতে b নাই, এখানে b এর লসাগু b² তাহলে এখানে আমাদের চলক আছে a b c d। তো আমরা নির্ণয় সমাধান কি লিখতে পারি, মানে লসাগু। অতএব নির্ণয় লসাগু, তাহলে এখানে লিখতে পারি 72 a³ b² d³ c³, অর্থাৎ আমরা একটু সাজায় লিখলাম। এভাবে কিন্তু আমরা সমাধানটা কমপ্লিট করে ফেললাম। আমাদের সবসময় মনে রাখতে হবে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে চলকগুলো থাকবে লসাগু ক্ষেত্রে সেই চলকগুলোই কিন্তু আমাদের নিতে হবে। এরপরে 25 নম্বর সমস্যা,
पचिस नम्बर एखे प्रथम राशि आस स्कोर प्लस थ्री एक्स प्लस टू तो ये मिडल टर्म कर लेस स्कोर प्लस टू एक्स प्लस टू तेल एखे एक्स कमन नीले एक्स प्लस टू एखे वन कमन नीले एक्स प्लस टू तेल एखे हे एक्स प्लस टू और एखे हे एक्स प्लस वन। एरपर द्वितीय राशि इक्वल टू एखे आस स्कोर माइनस वन एक्स स्कोर ये लेखा जाए वन स्कोर तेल ए प्लस बी ए माइनस बी सूत्र एखे बस लो ए प्लस बी ए माइनस बी अर्थात एक्सटा के ए वन के बी मन करी। एरपर तृतीय राशि इक्वल टू एक्स स्कोर प्लस एक्स माइनस टू तो ये मिडिल टर्म कर ले एक्स स्कोर प्लस टू एक्स माइनस टू तो एखान एक्स कमन नहीं थे एक्स प्लस टू एखे माइनस वन कमन जाए एक्स प्लस टू तालो एखे हमारे कि हलो एक्स प्लस टू और एखे हलो एक्स माइनस वन अतए निर्णय लसागु ताले लसागु देखो एखे एक्स प्लस वन आखने एक्स प्लस वन आखान एक्स प्लस वन नेब एखे एक्स माइनस वन आखने एक्स माइनस वन आखान एक्स माइनस वन नेब एखे एक्स प्लस टू आखने एक्स प्लस टू आखान एक्स प्लस टू ने अर्थात यहाँ हल लसागु। एरपर छब्बीस नम्बर समस्या एखे प्रथम राशि एक्स स्क्वायर माइनस फोर तेल एक्स स्क्वायर माइनस टू स्क्वायर ये हमें लिखते परि एक्स प्लस टू एक्स माइनस टू। द्वितीय राशि ये हमें लिखते परि एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस फोर इक्वल टू तेल एटार मध्य राशि विभाजन कर ले टू एक्स प्लस फोर तो एखान देखो एक्स प्लस टू कमन नीले एक्स प्लस टू तो ये थकसे एक्स प्लस टू और थे एक्स प्लस टू ये अन्य नियम करते फर्मुलार सहाजे। एरपर तृतीय राशि आस किूब माइनस एट इक्वल टू एखे एक्स किूब एट लिखा जाए टू किूब तेल ए किूब माइनस बी किूब सत्र अनुजाई ए माइनस बी ए स्क्वायर प्लस ए बी तर मैं टू एक्स प्लस बी स्क्वायर टू स्क्वायर मान फोर एक बारे हमें लिखल अतए निर्णय लसागु तेल एखे आस प्लस टू देखो एक जगह दुई बार आटे नीते हैं एक्स प्लस टू एखे एक्स माइनस टू एखे माइनस टू एखान एकब एक्स माइनस टू और ये राशिटा नेब अर्थात एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस फोर तो से क्षेत्र में क्यों करते देखो ये दुईटा के जो लिखी एक्स प्लस टू होल स्क्वायर और ये जेहतु ये सहजे आससे तेल एखे क्योंकि एट देखते अन्सार ये हलो निर्णय लसागु। তাহলে এরপরে আমরা সাতাশ নম্বর অঙ্কে যাব। সাতাশ নম্বর অঙ্কের প্রথম রাশি এখানে আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তো এটাকে মধ্যরাশি বিভাজন করলে কী হয় দেখো সিক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স থেকে টু এক্স গেলে এক্স থাকে গুণ করলে সিক্স স্কোয়ার হয় ইকুয়াল টু এখান থেকে যদি থ্রি এক্স কমন নিই তাহলে এখানে থাকে टू एक्स माइनस वन एखे प्लस वन कमन जाए टू एक्स माइनस वन तेल एखे हे थ्री एक्स प्लस वन और हे टू एक्स माइनस वन। एरपर द्वितीय राशि थ्री एक्स स्क्वायर प्लस सेवेन एक्स प्लस टू तो एखान मिडल टर्म कर ले थ्री एक्स स्क्वायर प्लस सिक्स एक्स प्लस टू এখানে যদি থ্রি এক্স কমন নিই থাকে এক্স প্লাস টু এখানে ওয়ান কমন নিলে থাকে এক্স প্লাস টু তো সেক্ষেত্রে এক্স প্লাস টু আর এখানে হয় থ্রি এক্স প্লাস ওয়ান। এরপরে তৃতীয় রাশি কী আছে খেয়াল করো তৃতীয় রাশি আছে এখানে আছে
2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তাহলে এখানে লেখা যায় 2x স্কয়ার প্লাস 4x মাইনাস x মাইনাস 2। তো 2x যখন কমন নেব এখানে x প্লাস 2, মাইনাস 1 কমন নিলে x প্লাস 2, তাহলে কি লেখা যায় x প্লাস 2 আর এখানে হলো 2x মাইনাস 1। তাহলে আমরা নির্ণয় লসাগুকে লিখতে পারি, নির্ণয় লসাগু দেখো এখানে আছে 2x মাইনাস 1, এখানে আছে 2x মাইনাস 1, তো ওখান থেকে আমরা একটা নেব, এখানে আছে 3x প্লাস 1, এখানে 3x প্লাস 1, এখান থেকে একটা নেব 3x প্লাস 1, এখানে x প্লাস 2, এখানে x প্লাস 2, এখান থেকে একটা নেব, অর্থাৎ সবগুলো রাশির ভিতরে যতবার বেশি থাকবে তত, যেহেতু এখানে সব জায়গায় একবার করে আছে এবং একবার করে নিয়ে আমাদের লসাগু হয়ে গেল। এরপরে 28 নম্বর অঙ্কটা করি আমরা, 28 এখানে প্রথম রাশি, প্রথম রাশি আছে এ কিউ প্লাস বি কিউ, তাহলে আমরা সরাসরি ফর্মুলা বসিয়ে দিই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে এ প্লাস বি হোল কিউ, এর উৎপাদকে কোনো সূত্র নেই অর্থাৎ এইটাকে তিনবার লিখতে হবে, এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটাকে দেখো, এটাকে যদি আমি এইটুকু যদি একটু সূত্র লিখি এ প্লাস বি আর এটাকে হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হবে দুইবার আর এ মাইনাস বি হবে দুইবার। এরপরে চতুর্থ রাশি, চতুর্থ রাশি, চতুর্থ রাশিতে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা কোনো উৎপাদক বিশ্লেষণ করা যায় না, এজন্য আমরা দুইবার লিখব, প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অতএব নির্ণয় লসাগু, তাহলে এখানে দেখো এ প্লাস বি সর্বোচ্চ তিনবার আছে এক জায়গায়, এটাই আমরা নেব, এ প্লাস বি এ প্লাস বি, এ মাইনাস বি সর্বোচ্চ দুইবার আছে একবার সেটাই নেব আমরা, আর এখানে এই রাশিটা আছে দুইবার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই কিন্তু আমাদের নির্ণয় লসাগু। তোমরা যদি চাও এই লাইনটাকে আর একটু শর্টকাটে লিখতে পারো, তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে লিখব এ প্লাস বি হোল কিউ এ মাইনাস বি হোল স্কোয়ার আর এইটা হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাও কিন্তু আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আজকে লসাগু যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করলাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো নেক্সট ক্লাসে আমরা 4.3 এর যে সৃজনশীলগুলো আছে সৃজনশীলের সমস্যাগুলো আলোচনা করব এবং সমাধান করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে রাখছি।